গুড মর্নিং এভরিওয়ান, মোনাস ব্লগে আরেকটা ব্লগ নিয়ে আমি মনীষা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজ 30শে ডিসেম্বর, আমাদের একটা ছোট করে পিকনিকের প্ল্যানিং আছে। তো আমাদের পিকনিকের প্লেস হচ্ছে আমাদের বাড়ির কাছেই, একটা পুকুর আছে ছোটখাটো, তো ওখানে আমরা করছি আমার বন্ধুরা সবাই মিলে। চলো পিকনিকে আমরা কী কী করছি সেটা দেখে নেবো এরপর। টাটা। আই থিঙ্ক এটাতে বিউটি আসছে, সকাল থেকে উঠে পড়াই করছে। গুড মর্নিং, বাকিগুলো চলে এসছে। এটা হচ্ছে আমাদের লম্বু আর সেলফি স্টিক। সেলিব্রিটি আপনি পেছনে কেন? এসে তাই প্রথমবার আমি দেখছি একে সামনে থেকে। কত সেজে গুজে এসছে, কত ভালো আসছে, সব জড়ো হচ্ছে আমাদের বাড়িতে এক জায়গাতে। অনেকদিন পর ছেলে মেয়েরা একসাথে আমার ফ্রেন্ডরা মিলে পিকনিক করছি। আমরা চলে এসেছি তো সবাই, তো চলো আমাদের পিকনিকে কী কী মেনু হচ্ছে না হচ্ছে সব কিছু কিছুক্ষণ পরে আমি দেখাবো, আরও তার জন্য একটু ওয়েট করতে হবে। জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়ে এখন কি আছে? বাচ্চা ছানা মনে তো কাঁচা চাপাই নিচ লে রে লে তুই চাপা। ওই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে ওরা সবাই চলে এসেছে। আমাদের মুড়ি খাওয়া হচ্ছে এতক্ষণে। একে আমি চিনি রে, আলু ভাজা তৈরি হয়ে গেছে। এরপর এখানে চলছে চিকেনের রান্না। আজকে আমাদের রাঁধুনি মিস্টার প্রদীপ, সাথে আছে জয়ন্ত আর রাজু। এর নামটা আমি প্রত্যেকবার রিজু বলি, আজকে ঠিক বলেছি। আর এগুলো হচ্ছে নিছক দর্শক, এদের কোনো কাজ বাজ নাই, এই জন্য এরা বসে আছে এখানে। কি করছো? ওই তো ওই তো কাজ করছো। আমাকে হবে পেঁপের চাটনি, সেজন্য গৌর পেঁপেটাকে কি করছিস রে, কি বলে সরি লালটু, সরি ওর নাম হচ্ছে লালটু, তো লালটু ইয়ে করছে ওর টেস্ট করছে পেঁপেটাকে। আর রিমা ধনে পাতা ছাড়াচ্ছে রিমার টুম্পাতে। আর বিউটি আমি যাচ্ছি এখন স্নান করতে আমাদের বাড়ি, সাথে যাচ্ছে প্রণয়ের বোন, তোর নামটা কি জানো? সাথী। থ্যাংক ইউ থ্যাংক ইউ, চ ঘর যা। তো আমার দিদির চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি করে লাইক করো আর কমেন্ট করো। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একদম 1k হলে 1k হলে পার্টি দেবে, লাইক ইনটি টিপে দাও নাকি? একদম অল 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 এজ অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, একদম তোমরা নতুন নতুন ব্লগ দেখতে পাবে, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। তো চলো টাটা টাটা। ফুট করে আমাদের যে পিকনিকের প্ল্যানিংটা হয়েছিল সো সেটাই চলছে এখনো। এটা ঋত্বিক এসছে ওর গার্লফ্রেন্ডকে ফোন করতে করতে। আমার গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল, আমি আমার একজন বন্ধুকে ফোন করেছি। আমার গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল। মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে আর ছেলেগুলো রান্না করছে। এই যে এই পুকুরের পাড়ে আমাদের হচ্ছে পিকনিক, কিন্তু আমাদের এখানে জলই নেই একটুও। দুজন ব্লগার পর পর, এখানে একজন আর ওখানে একজন, আমাদের অপ্সরা উলা সিঁড়ি দিয়েছে, ভগবান এইদিকে সিঁড়ি দিয়েছে। মানুষের যত সুবিধা দেয় এদের তত প্রবলেম, এরা হচ্ছে ভালো। এই যে আমাদের খরগোশ ছানাটি, হ্যাঁ এই যে মুগলুকি দিয়ে খরগোশ, oh
আলু ভাজা। এখানে কি রয়েছে? এখানে হচ্ছে চাটনি, পেঁপে চাটনি, রয়েছে জিরা রাইস আর পাপড়, মিষ্টি। আমার মা পায়েস বানিয়ে পাঠিয়েছে, স্যালাড বানিয়েছে। এখানে আমাদের পূজা দিদি বানিয়েছে ইনি। হাই, পিকনিক, সেটা বসে গেছে সবাই খেতে। কতগুলো দিচ্ছে? আমাদের পিকনিকের মেনু জিরা রাইস, আলু ভাজা, স্যালাড সস, এখানে আছে ফুলকপির রোস্ট, চিকেন চাটনি, পায়েস পায়েস, পাপড় বাকি আছে এখনো। ভালো লাগছে আলু ভাজা গুলো? থ্যাংক ইউ। রাহুল আর প্রদীপ দিচ্ছে চিকেন, আমাকে কম দিবি। হ্যাঁ প্রদীপ, আমাদের রাঁধুনি দারুণ রান্না হয়েছে, আর প্রতি সত্যি সত্যি অনেক সুন্দর রান্না করেছে, বিশ্বাস কর। যদি কারো রাঁধুনি দরকার হয়, আচ্ছা আগে খেয়ে দেখি, টেস্ট করি, আমাদের পিকনিকের লাস্ট ব্যাচ চলছে, খাওয়া দাওয়া কমপ্লিট সবার, সবাই বাড়ি চলে যাচ্ছে। চলে যাচ্ছিস তোরা? সাবধানে যাস, বাড়ি পৌঁছে একটা ফোন করিস, বাড়ি পৌঁছে ফোন করবি। এই যে দেখতে পেয়েছো, হ্যালো ফ্রেন্ডস, দেখো এট দ্য লাস্ট মুভমেন্ট সবাই কি করছে। তোমাদের মনীষা দিদি এ দেখো এখানে, বাকি সবাই কাজ করছে। যে এখানে দাঁড়িয়ে আছে ছেলেটা অরেঞ্জ কালারের শার্ট পরে, আমাদের পিকনিক শেষ, আমরা সবাই বাড়ি ফিরছি। এরপর 5:00-4:00 বাজে, আমাদের পিকনিক শেষ হয়ে গেল, এরপর আমরা বাড়ি ফিরছি সবাই মিলে। বাকি গুলো আগেই চলে গেছে, আমরা এখন যাচ্ছি। সামনে আছে হেলেন আমাদের ডিউটি ঝুড়ি নিয়ে, আর আমি আছি কুলা নিয়ে, আর ওরা সবাই বাঁধাবাঁধি করছে সাইকেলে। আমি হারি নিচ্ছি, আমাদের পিকনিক শেষ, এরা সবাই বাড়ি ফিরছে। টাটা, পরে আবার দেখা হবে তোর সাথে। এই টাটা সবাইকে, বাই 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 বাই, সাবধানে চল। আর এই বাসটাতে চলে গেল তারামান্ডাতে। সবাই আমাকে ফোন করে করে জানাচ্ছে যে ওরা বাড়ি পৌঁছে গেছে। প্রথমেই ফোন করেছে টুম্পা, তার রিমা, তারপর এখনো বাকিগুলো কেউ ফোন করেনি, যদিও ওরা পৌঁছে যাবে মনে হয়, পৌঁছেই ফোন করবে। আমাদের পিকনিক আমাদের সেরা কাটলো, কিন্তু আজকে আমাদের মনে হলো অন্যবারের তুলনায় এবারের মজাটা একটু কম হয়েছে, কিন্তু চলবে।
তাও ভালোই মজা হয়েছে। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরে আবার আরেকটা ব্লগ নিয়ে আমি মনীষা আবার হাজির হবো তোমাদের সাথে। সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই। তো টাটা।